হ্যালো গাইস, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের 30 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হচ্ছে ফিল্টার অ্যান্ড ফাইন্ড। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আলোচনা করব ফিল্টার অ্যান্ড ফাইন। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। লেটস গো। আচ্ছা, ফার্স্টে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ওপেন করি। ওকে, ওপেন হয়ে গেছে। তো আমরা একটু ছোট করলাম। আচ্ছা, আমরা এখন শিখব হচ্ছে, লাস্ট এপিসোডে শিখেছিলাম হচ্ছে ম্যাপ। তো এখন আমি চাচ্ছি যে ফিল্টার শিখতে। ফিল্টার মানে কি? ফিল্টার মানে যে এখান থেকে ফিল্টার করে ভ্যালু নিয়ে আসবে, বা আমরা একটা অ্যারে মান অ্যারে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে? এখানে যদি আমরা লিখে দিই FILTR ফিল্টার, দেখেন তো কী হয়। ও আছে তো নাই। সাপোজ আমরা দিলাম ইয়ং অ্যাক্ট। দেখেন কি? ও আচ্ছা, এখানে আমি কন্ডিশন দিতে পারবো কীরকম, যে যাদের অ্যাক্টের সমস্ত অ্যাক্টরের এজ কী হবে, ছোট হবে কার থেকে, 25 থেকে, তারাই এখানে আসবে। কয়টা আছে এখন? তিনটা আছে না, কয়টা আছে এখন? একটা আছে, কারণ 25-এর চেয়ে সমান বা ছোট শুধু একজন আছে। আমরা যদি এখানে দিয়ে দিই 30, বা এখানে যদি আর কিছু বাড়াই, সাপোজ এখানে দিলাম ককটেল বাবু, বয়স ধরেন দিয়ে দিলাম 35, যদি বেশি এরপরে বরিশাল ধরেন দিলাম, তারপরে ধরেন এখানে দিলাম কি শিমুল, এর বয়স ধরেন কত, 20 বছর, এর বাড়িও নোয়াখালী। এখন দেখেন এখন কয়টা আছে, 25-এর নিচে আছে হচ্ছে দুইটা, এই যে 25 20। এটা আমরা যদি এখানে 35 দিয়ে দিতাম, 35-এর সমান বা নিচে, তাহলে কিন্তু আরও বেশি শো করতো। একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই হচ্ছে অবস্থা, চারটা শো করছে। আমরা যদি 30 দিয়ে দিতাম, তাহলে কিন্তু তিনটা দুইটা শো করতো, একটা দুইটা। তো আই হোপ আমরা বুঝতে পারছি যে আমরা এরকম করে কন্ডিশন দিয়ে ফিল্টার করতে পারবো। মানে এখানে একটা আবার একটা কাজ করতে পারি, আমি এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। আমরা ফিল্টার মানে তো আমরা বুঝি যে মানে আমরা থাকতে পারি আর কি। সাপোজ যে হোম টাউন নাটক ডট ফিল্টার, এখানে অ্যাক্টরের পরিবর্তে আমরা দিতে পারি, যে আমরা যেখানে যা দিতে পারি, আমরা দেখছি অলরেডি, আমরা অলরেডি জানি এগুলা। রিটার্ন হোম, দেখেন এখানে হোম শো করছে কি কারণে, কারণ সবার 1 2 3 4 5 সবার বাড়ি হচ্ছে কি, মানে সবগুলোই শো করছে। এখন যদি আমরা এখানে কী করতাম, হোম দিয়ে 1 2 আমরা যদি এরকম কন্ডিশন দিয়ে দিতাম যে শুধু যাদের বাড়ি নোয়াখালী তারাই শো করবে, দেখেন। তো এখানে আমি সাপোজ নোয়াখালী দিয়ে যদি দিয়ে দিই, নোয়াখালী এখানে আসেনি, এখানে আমরা যা শুধু নোয়াখালীটাকে যদি কপি করি, এরকম করে নিয়ে আসি, দেখেন এখন দুইটা শো করছে। আবার যদি আমরা কি করতাম, এখানে আমি যদি কোনো স্পেসিফিক নামকে শো করাতে চাই, সাপোজ নোয়াখালী তো সবগুলো আছেই, আমি হচ্ছে এখান থেকে ডট নেম
শো করবে, বলবে আনডিফাইন্ড। শো করানোর জন্য আমাকে অবশ্যই এখান থেকে স্পেসিফিক একটা নাম বের করে নিয়ে আসতে হবে। সাপোজ আমি যাচ্ছি কাবিলাকে শো করতে, তাহলে অবশ্যই আমাকে জিরো লিখতে হবে এখানে, কাবিলা। কিন্তু আমরা যদি এখানে 0 1 2 3 আমরা যদি 3 দিতাম তাহলে কি আসতো? দেখেন তো 3 বুঝছে নাই, 3 নাই, কারণ হচ্ছে এখানে কি নোয়াখালী যদি আমি ফিল্টার করে দেই, নোয়াখালী শুধু দুইটাই আছে, সেক্ষেত্রে আমি 0 দিতে পারি এবং 1 দিতে পারি। দেখেন 1 দিলে আসে শিমুল, আমি যদি এখানে 2 দিই তাহলে কিন্তু আসবে না, কারণ তখন আমি যখন ফিল্টার করব তখন কিন্তু টোটাল দুইটা থাকবে। তো আই হোপ আমরা ফিল্টার বুঝতে পারছি। এবার আমরা যদি একইভাবে আমরা ফাইন্ড করতে পারি, ফাইন্ড এখানে আমরা ফাইন লিখতে পারি, আবার এখানেও ফাইন লিখতে পারি এরকম করে। তো সেক্ষেত্রে আমি যদি এরকম করে দিয়ে দিই, দেখেন আসতেছে, সেক্ষেত্রে আমরা যদি এরকম করে হোম টাউন শো করাচ্ছি, দেখেন আমরা ফার্স্টে ইয়াং পিপুল শো করাই, দেখেন তো ইয়াং পিপুল শো করে কিনা। হ্যাঁ, খুব ভালো মতো শো করছে ইয়াং পিপুল, এই দুজন আছে। আবার আমরা যদি এর মধ্যে থেকে যদি আমরা স্পেসিফিক যে আমরা জানি দুইটা, একটা দুইটা ইয়াং পিপুল কয়টা, একজন নিচে, আচ্ছা এখানে এটা তো কন্ডিশন, কন্ডিশন দিলাম, ওকে এরকম যদি দেই কন্ডিশন ইয়াং পিপুল যে 30 নিচে কি শো করছে একটা। আমরা যদি এখানে আবার একটা কাজ করতে পারি, এখানে আমরা আইডি দিয়ে দিতে পারি, বা এরকম করে হোম টাউন দিয়ে দেই, ওই হোম টাউনটা দেখাই। এখানে কিন্তু কি শো করছে, এরকম শো করছে। এখন যদি আমরা ডট, মানে প্রথমটাই শো করছে আর কি, আমি যদি ডট নেম দিয়ে দিই তাহলে কিন্তু কাবিলাই শো করবে। আবার যদি ডট এস দিয়ে দিই তাহলে কিন্তু কাবিলার যে S25 এটাই শো করবে। তো আই হোপ বুঝতে পারছি আমরা ফাইন্ড এবং ফিল্টার দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারবো, কোনো এবং কীভাবে কাজ করতে পারবো, এবং এর ভিতর থেকে ভিতরে যদি কোনো অবজেক্ট থেকে থাকে, অবজেক্টের ভ্যালুকে কীভাবে আমরা ফিল্টার করে নিয়ে আসতে পারবো। তো এইসব জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন আসলে জিনিসগুলো আর কি ভালো লাগা বা কি বলে এটার কাজ কোথায়, এই জিনিসগুলো আগে আমরা খুঁজতে না যাই, আমরা এই জিনিসগুলোকে আগে ফার্স্টে ভিডিওটা দেখবেন, ভিডিওটা পজ করবেন, দেখবেন ভিডিওটা, দেখবেন পজ করবেন, এইভাবে দেখে দেখে আগে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, জাভাস্ক্রিপ্ট শেখার সময় মানুষজন মাঝখানে গিয়ে ট্র্যাক হারায় ফেলে একটা কারণেই, কারণ অনেকেই মনে করে কি যে এগুলো কোথায় কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, এর অ্যাপ্লিকেশনটা কোথায়। আমি আপনাদের বলছি আমি অ্যাপ্লিকেশন দেখাবো, কিন্তু বেসিক জিনিসগুলো যদি না শেখেন, অ্যাপ্লিকেশন শিখতে যান তাহলে অনেকের বুঝতে একটু কষ্ট হবে, শিখতে পারবেন না। সো যেগুলো শেখানো হচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করেন, আর আমি আর কয়েকটা ক্লাসের পরে অ্যাপ্লিকেশন তৈরি করব, সুন্দর সুন্দর কিছু অ্যাপসের মতো বানাই আপনাদের দেখাবো, প্রজেক্ট দেখাবো। প্রজেক্ট দেখলে তখন আপনাদের অনেকটা মানে হতাশা কেটে যাবে আর কি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।